চ্যানেল, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। ও আমার আঁচল নিয়ে পড়েছে, আঁচল তো ওরকমই হবে হাওয়াতে, কি জ্বালা, খুলে কি করে যাবে, পিন মারাই না আছে। তো এরকম প্লিট করেই পরতে, মানে এইগুলো তো পাতলা শাড়ি অবশ্যই প্লিট করে পরতে হবে, প্লিট করে পরি কারণ যদি সোয়েটারটা গায়ে দিতে হয় তাই জন্য। আর চাদর নিলে, চাদর আমার ব্যাগেই থাকে অল টাইম। আসলে কি বলতো, রোদে এতটাই গরম লেগে যায়, আবার ও এখন পড়েছে, আবার খুলে ফেলবে কিছুক্ষণ বাদে। তো আজকে 2 তারিখ, বছরের একটা দিন আমরা পার করে ফেলেছি অলরেডি, সাথে খারাপ খবরও পাচ্ছি, জানি না কি হবে, আবারও লকডাউন এরকমই হয়তো চলতে থাকবে, রোদও উঠেছে বাইরে। তো চলো এখন যাচ্ছি মামা বাড়ি, মাসি বাড়ি থেকে একটুখানি কি জাস্ট ওই জন্যই আসা যাওয়া করি। তো আগে যাই, এখন মামি টিফিন বানিয়েছে, সকালের টিফিন খাবো, তারপর বেরোবো আমরা। এখন বাজে 9:38, 10টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। পৌঁছেও গেছি, আজকে কালকের মতো হয়নি, এটা ব্যাগে ছিল, এটা গায়ে দিতে হয়েছিল, ঠান্ডা লাগছিল। আমরা পৌঁছেও গেছি এখন এই সেই মন্দিরটা। তো চলো ভেতরে ঢুকবো, সবাই ভেতরে ঢুকছে, তাহলে আমাকে রেখে দিয়ে চলে যাবে। এবার জানি না কত দূর কি করতে পারবো আর দেখাতে পারবো, কারণ মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। এখানে সব জায়গাতেই বলছে ভেতর থেকে ভিডিও করা নিষেধ বা ফটো তোলা নিষেধ, তাই জানি না আজকে তোমাদের কতদূর কি দেখাতে পারবো। তবে আহামরি এমন আলাদা কিছু এরকম নয়, পুরীর জগন্নাথদের যেরকম সেরকম ছিল, আর একটা কৃষ্ণ ঠাকুর ছিল, খুব সুন্দর ছিল ঠাকুরগুলো, অবশ্যই ঠাকুর তো সুন্দর। এবার খাবো আমরা ফালতু চায়ের দোকান থেকে ফালতু চা, কিন্তু চাটা নাকি খুব ভালো করে, মামা মামি দুজনেই বলেছে। তো চলো খাওয়া যাক। এই যে পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছ এই চূড়াটা, এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের ভিটে বাড়ি, এখানে জন্মস্থান বীরচন্দ্রপুরী তার জন্মস্থান। তো এটা হচ্ছে তার ভিটে বাড়ি, বাড়িটা জলে তলায় চলে গেছে পুকুরটার মাঝখানে, এটার নাকি পুকুরটা কখনো জল শোকায় না, যদিও বা শোকায় সঙ্গে সঙ্গে ভরেও যায় নাকি। Thank you.
আজকের মতো তীর্থযাত্রা শেষ, অনেক তীর্থ করে নিলাম, মানে ঘোরা হয়ে গেছে। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আমরা যদিও ব্যাঙ্গালোরেও ইস্কন মন্দির দেখিয়েছিলাম, সবকটা ইস্কন মন্দিরই প্রায় একই ধাঁচের, তবে আমার ব্যাঙ্গালোরেরটাও খুব ভালো লেগেছে। ওই জায়গায় ওরকম একটা ইস্কন মন্দির সত্যিই খুব ভালো লেগেছে। তো আমরা যখন ঘুরেছিলাম ইস্কন মন্দিরটাতে, মায়াপুরের থেকেও আমাদের ভালো লেগেছিল ওটা। তো এটাও খুব সুন্দর। আয়ুষ দত্ত, তো চলো এবার যাবো বাড়ি। বাড়ি তো যাবো না, তারাপীঠ যাবো, কারণ কালকে আমাদের বলে দেওয়া হয়েছিল আজকে তারাপীঠ থেকে আমাদেরকে ভোগ দেবে। তো চলো, ভোগ, মায়ের ভোগ তো সৌভাগ্য পেয়ে গেছি, পাইনি এখনো, যাবো ওখানে তারপর পাবো। তো চলো যাই। ওই মন্দিরগুলো থেকে বেরিয়ে, বীরচন্দ্রপুর থেকে আর কি, মন্দিরগুলো দেখে বেরিয়ে টেরিয়ে আমরা তো চলেই এসেছি। বেসিকের মূর্তি না ঢুকে আমরা তারাপীঠ চলে এসেছি। তারাপীঠে বললাম যেরকমটা যে ভোগের, ভোগের প্রসাদ নিতে আসবে আর কি। তো মামা গেল ভেতরে, আজকে আর গেলাম না, কারণ বুঝতেই পারছো কালকে মানে ওইখানটাতে না এত ভিড় হচ্ছে, ভীষণ ভাবেই ভোগের ভয় আছে। মাইকেও বারবার অ্যানাউন্স করে দিচ্ছে যে বন্ধুকে খুঁজে পেয়েছো এখানে, ও গেল এটিএম এ আর মামা গেল প্রসাদ আনতে, আর আমরা টোটোতেই বসে আছি এরকমই। এখন চলছে আমাদের রাতের মাটনটাকে ম্যারিনেট করা। আর আজকে আমার নতুন ক্যামেরাম্যান আমার ননদ, এই যে এখানটা চৌকিতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ফুদি আগে কে আগে লে বা, লে ভাই, লে ভাই, লে কাট কাট লেবু, লে লেবু, আরে ফাটা।